একদম বাড়তি কথা বলবে না। আমি কিন্তু সবাইকে বলে দিচ্ছি, আমি থানায় যাব। আমার ছেলের মৃত্যুর জন্য আমি ওর নামে কমপ্লেন করব। আমার ছেলেকে ও তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। মেচকা অজানা জ্বর হয়েছিল একটা, তারপর ম্যাসিভ হার্ট অ্যাটাক। আমি একজন ডাক্তার, আমি বলছি আমি আমি ছিলাম, চার ঘন্টা কাটেনি তখনও, তাই আমি কিছু বলিনি। আমি চেয়েছিলাম হসপিটাল ডিক্লেয়ার করুক যে অনুজার বেঁচে নেই। তারপর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, হসপিটাল ডিক্লেয়ার করেছে যে ও আর বেঁচে নেই। মেডিকেল সার্টিফিকেট আমাদের কাছে আছে মেজকা। তুমি কি বলছো, কেন ছেলে মানুষই করছো, তুমি কি প্রমাণ করতে চাইছো? আমি ছেলে মানুষই করছি, আমি ওর হার্ট অ্যাটাক হওয়ার বয়স, একটা বাচ্চা ছেলে, কেন হার্ট অ্যাটাক হয়েছে এই বয়সে? সারাক্ষণ চাপের মধ্যে রাখতো ওই মেয়েটা, তিলে তিলে শেষ করেছে। ভালো করে আমার ছেলেটাকে সংসার করতে দেয়নি, সারা জীবন ওর সংসারে কাঁটা হয়ে দেখেছে ডে ওয়ান থেকে। আমাদের বাড়িতে ওর ঘাড়ে বোঝা হয়ে ঢুকেছিল ওই মেয়েটা, প্রথম দিন থেকে যদি আটকাতে পারতাম তাহলে এইটা হতো না। ছুঁচ হয়ে ঢুকেছিল আমাদের সংসারে, ভালো হয়ে বেরোলো, শেষ করে দিল সংসারটা। সব কথা থাক না এখন মেজদা, বাড়িতে তো কেউ কিচ্ছু জানে না, শুধু জানে যে অনুজ অসুস্থ, তাই আমরা এখানে এসেছি। ওদের কেমন টেনশন হচ্ছে বুঝতে পারছেন? বারবার তো ফোন আসছে মেজদা, আর বর্দার জন্য তো আপনাকে আরো শক্ত হতে হবে, বলুন দয়া করে। আর আর এরকম কথাবার্তা বলবেন না মেজদা, এইভাবে ভেঙে পড়বেন না। এই সব কিছুর জন্য তো বর্দাই দায়ী, বর্দার জন্যই তো ওই মেয়েটা মাথায় উঠেছে। প্রথম দিন থেকে বর্দা ওকে লাই দিয়ে গেছে, প্রথম দিন থেকে ওকে আটকানো উচিত ছিল, যেটা আমাদের করতে দেয়নি। বারবার বলেছিলাম, বর্দা আস্কারা দিয়ে ওকে মাথায় তুলেছে আমাদের বাড়িতে। প্রথম দিন আসার সময় ওকে বের করে দেওয়া উচিত ছিল, বর্দার জন্য পারিনি। ভালো করে শিরিনকে সংসার করতে দেয়নি, আজকে যদি শিরিন থাকতো এটা তো হতো না, ওর জন্য হয়। ও বাধ্য করেছে পিকলুকে, ইনফ্লুয়েন্স করেছে পিকলুকে, যাতে পিকলু শিরিনকে সরিয়ে দেয় নিজের জীবন থেকে, যাতে ও হ্যান্ডেল করতে পারে পিকলুকে, যাতে ও কন্ট্রোল করতে পারে পিকলুকে। আর হাতের মধ্যে পেয়ে মুহূর্তের মধ্যে শেষ করে দিল আমার ছেলেটাকে। গুড্ডি সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।